কিয়ামত হইব জাহান্নাম আছে উপশেষ, কিয়ামত হইব জান্নাত আছে নিঃশেষ। এর অর্থ কিতা? দুখান। কোরআন শরীফের সূরার নাম নাই দুখান। আর নিচে তান জাহান্নাম আছে। আর একইবারে জমিন যে সময় আসিল না, হ্যাঁ, উফরে আরশে আজিম আর নিচে খালিফানি, তখন কি তো হইছে? হায় হায় আল্লাহর কি কুদরত! তখন তো আল্লাহ পাকে এই জমিন তো নাই, ফানি যে আছে, ফানির ডেউ, জোয়ার বাটা, হদিস হই আর ভাই, জোয়ার বাটা, ডেউ, মৌজ, ও সারা জম হইছে আল্লাহর গরর মাঝখান। আমরা নবীর ইন্তেকালের সময় কিতা করি গেছুন, তো এর আগর হদিসটা পেশ করি না। নবীজির ইন্তেকাল নাই, আবু নবী বালা সজ্ঞানে বেমান নাই, বালা আবতান সফর চলে, দাওয়াতর খাম চলে, ইসলামর প্রচার চলে, আর হঠাৎ একদিন সাহাবির এখন হে সাহাবি হল। আল্লাহ প্রত্যেক নবীরে এক এক নফসি পার্সোনালি কিছু দোয়ার কথা দিছেন, দোয়া তুমি তোমার লাগি দোয়া করি লও, তোমার নফসর লাগি, জাতর লাগি, খানদানো লাগি, গোয়ার আলা আউলাদ লাগি দোয়া করো, তুমি করবাই আমি কবুল করি দিব। সুলাইমান আলাইহিস সালাম জ্বলন্ত কোরআন কুরানো, রব্বি হাবলি মুলকিম, হে আল্লাহ আমার অলা বাদে শহর দাও, আগেও দিস না করেও করেও দিস অলা বাদশাহী আমারে দাও, আল্লাহ কবুল করছেন নি, ওয়ার্ল্ডর বাদশাহ মানাইছেন নি। হ্যাঁ, আর তফসিরে রুহুল মাহানির মধ্যে আইছে যে হজরতে যে সময় হেলিকপ্টার মানে ফ্লাইট ইকান লইয়া যাইতা, যেন পাইলট আসিল না খালি হুকুম আসিল, এই ফ্লাইট যেখান উফরে দি চলতো দুনিয়ার ফুক থাকি পশ্চিম উত্তর থাকি দক্ষিণ যেন যাইতো, আস্তা ওয়ার্ল্ড সফর করতে এই ফ্লাইট লইয়া, এই ফ্লাইটের মধ্যে খালি কুর্সি বয়ল আসিল হীরা মণি মুক্তার 4 লক্ষ কুর্সি বয়ল আসে, আর কুর্সির মাঝে দি উঠান আসিল, আমরা যে উঠান কই, হ্যাঁ উঠান আসিল, হ্যাঁ গ্রাউন্ড আসিল, নমাজর জায়গা আসিল, বৈঠক কানা আসিল, মিটিং করতা, মশওয়ারা করতা, জিন্নাত কলাইতা, হীরা মণি মুক্তা দরিয়ার তল থেকে আনিয়া কইতা ওনানি দাও ওনানি তুইতা, এই জায়গায় কেন কত বড় হইব? এটা সুলাইমান নবীর আল্লাহ দিছে। ওলা এক এক নবী এক এক দোয়া করছেন, লম্বা তফসিল, সব দোয়ার আল্লাহ কবুল করছেন পার্সোনালি। আর আখতা উঠি আমরা নবী যে ফরমাইন হে সাহাবি হল, আল্লাহ আমারে কইছেন হে আমার হবিব, তুমিও তোমার পার্সোনালি দোয়া যে তাকে করি লাও, ও আমি করছি না। নবী যে কিতা কইছেন আমি করছি না, কত বড় মাত্রা নি ভাই আমি করছি না, তে তো করিলে ওখান হইল না নিয়নে, আমার ফেটো ফাত্তর বান্ধ লাগলো না অনে, 2 মাস চুলাত আগুন বন্ধ হইল না, আগুন কারণ আমি হীরা মণি মুক্ত হইলাম মনে আসমান থেকে ফরল অনে, এক হদিস হয়েছে দোয়া করলে হীরা মণি মুক্তার মেয়ে হইল অনে, নবীর গরো দান দান শহীদ হইল না অনে, তাইফর মাটো আমার বেজ্জত হর হইল না অনে, হ্যাঁ আমার হাসন দে জ্বর খাওয়াইয়া শহীদ করা গেল হইল না অনে, দোয়া করলে হুসেন দে শহীদ করা হইল কারবালার ময়দানও, ফাতিমা আমার পরে 6 মাস পরে ফাতিমার মৌত হইল না অনে, আলীরে মাইশে শহীদ হল না অনে, এর নাম তো আলে রসুল নানি, আমি আমার আলে রসুল বাসি গেলাম মনে, আল্লাহ ও লাগে তুমি আমার পুরা করে দেও। নবী যে ফরমাইন হে আমার সাহাবি, আমি আমার দোয়াই গো করছি না পার্সোনালি, তৈ দিছি কিয়ামত দিন আখেরাত হাসরের মাঠের মধ্যে দোয়া করো, হানো দোয়া করো ভাই হাসরের মাঠের মধ্যে, তো সাবা সাহাবি অবাক গেছেন কিতা দোয়া করবা, সোয়াল নাই কিন্তু চুপ থাকি গেছেন কিতা সোয়াল করবা, আখতা নবী যে উঠিয়া কইছেন আমার পার্সোনালি ওখানে আখেরাত সারা উম্মত জিন্নাতার ইনসান তো নবীর উম্মত, হন আমি তৈ দিছি আর হউ সময় আল্লাহর কোন হে আমার আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করো, এরার জাহান্নাম থেকে বাঁচাও, তুমি জান্নাত দাও, দুনিয়ার দৃষ্টিতে আমার পার্সোনালি দু আমি মুহাম্মদে করছি না উম্মত লাগি তৈছি, তখন ও সময় আমার আল্লাহ আমার কথা শুনবা আর কইবা যাও তোমার কত উম্মত লইয়া যেতে খালি নেওয়ার জন্য তো লইয়া যাও, এর লাগি হদিস হইছে জাহান্নাম কয় খান ভাই 8-7 খান ইয়াদ রাখবা, জাহান্নাম লাজা সকর জাহিম হুতামা হাওয়িয়া, জাহান্নাম লাজা সকর সাইর জাহিম হুতামা হাওয়িয়া কয় খান 7 খান, এই 7 খান জাহান্নাম থেকে একবারে নিঃসর যেখান এখান নাম এখান মুনাফিকর জাহান্নাম ইয়াদ রাবা, এখানে কোরআনে করে এখানে মুনাফিকর ওখানে গরম বেশি তাব অন্তা কিন্তু আগুর আরম্ভ হয়েছে, আর এর উপরে সাইর, এর উপরে সাইর মুশিক হল লাগে ওলা খরি খরি একইবারে উপরের যেখান তাব গরম খম তাব, এখান লি উসাতিল মুসলিমিন, এখান মুসলমান না ফরমান লাগে তাব, আর বাকি যে 6 খান তাব চির জিন্দেগি 6 খানও জাহান্নয় মানুষ থাকতেও লাগবে, এক মুহূর্ত লাগে বারে বারে ওড়ান নাই,
আর উফরোর যেখান তাকাব উফরোর ওখানোর নাম জাহান্নাম। আজাব একইবারে হালকা তাকাবো, আর হালকা আজাব হাদিস শরীফের মধ্যে গেছে, এক জুতা জাহান্নামের ফিন্দানি যদি হয় ও জাহান্নাম থাকি, এক জুতা জাহান্নাম জুতা তাকাবো ভাই, লেবাস তাকাবো জাহান্নামের খুরাক তাকাবো। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয় লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাম মুকাসসাকা জাযাউম ওয়িফাকা। এটা তো জাহান্নামের মাত কুরআন হইছে, এখানে সকর জাহিম হুতমানে উফরর ওখান উফরর মুসলমানের ওখান ও জাহান্নামের একেবারে আদনা আজাব যেখান তাকাবো এই আজাব তাকাবো এক জোড়া জুতা জাহান্নামের ফিন্দানি হইব। এক হদিস গেছে জুতার লগে ফিতা তাকবো জাহান্নাম, অন্য হদিস গেছে শুধু ফিতা তাকবো জাহান্নাম, ফিতা জুতার ফিতা ও ফিতা বা ও জুতা তার ফাঁদ দেওয়াইব, দেওয়ার পরে চব্বিশ ঘন্টা আদনা আজাব, আর জাহান্নামের আজাব অন্য কোনো কারণ নাই, গয়রের কেন আজাব নাই, ও আজাবে তার মাথার মগজ বাতল্লা খান ফানিল্লা খান বক বক করে উতরাইব, এর নাম জাহান্নাম, বক বক করে উতরাইব। তো ও জাহান্নামের উপরে দিন বিজে ফরমাইন ফুল সিরাত হইব, কেটা হইব ভাই ফুল সিরাত, আর ফুল সিরাত ফারাইয়া তো মানুষ হফারও যাইতা, হফারও যাইবার আগে নবীজি ফুল সিরাত সাইটে উবানো তাওবা হও যে পার্সোনারি দোয়া যে খান অন অসলের অন উবানো তাওবা, আর ফুল সিরাত তো উফরিদি হীরা তাকি দার সুল তাকি বাড়িত আন্দার জাগা খে কিলা যাইতা চপ্পল নাই খাফন নাই লাকি নাই দরবার কুন্তা নাই গাছে গুনাই বলে দরিয়া যাইমু। হ্যাঁ ও সময় নবীজি ফুল সিরাত অন তাকিয়া অবাই সাইবার উম্মতর উফরিদি সাইয়া কয় সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম, হে আমার আল্লাহ আমার উম্মতরে হেফাজতে পৌঁছাই দিন, আমার উম্মতরে হেফাজতে পৌঁছাই দিন। হও যে পার্সোনারি দোয়া হনো চলে, পার্সোনারি দোয়া হনো গিয়া চলে, আর হিনো কোন জায়গা ভাই, এখানে হাসর এখানে দুনিয়া নাই, হ্যাঁ দুনিয়া তাপরে জেঠা মনে করুক কোয়া জেলা মনে সরুক কোয়া নিষেধ দেওয়ালা কেউ নাই, দস্তরখান আছে আপনার রিজেক মিলব রুটি মিলব, এর লাগে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই ফরমাইতরা চুনা পাহানে খানে করম গুস্তরদ কেসি মুরগে দরকা ফেকিসবত করদ। দাগিস্তান রাশিয়ার এরিয়া দাগিস্তান মুসলিম প্রায় 95% মুসলমান, আস্তা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর মুসলমান, ভদ্র নম্র দিনদার পরহেজগার মুত্তকি, আর আস্তা বিশ্ব থেকে সবচেয়ে বেশি বরফ অনুপরে। ও দাগিস্তানের মধ্যে একটা ফাড় আছে কাফ, কাফ ফাড় এখনো নাম আছে কাফ, এখানে আজ ছ বছর আগে প্রায় হয়েক ছ বছর হইল কোয়া, হয়েক ছ বছর আগে একটা ফাঁকি আছে, শেখ সাদিয়ে ফরমাইতরা এই ফাঁকির খুরাক আছিল তিনটা আত্মি, উড়াল দিয়ে যাইতে সময় ঠোঁটর মধ্যে একটা আত্মি লইত, দুই ঠেঙ্গ দুইটা লইত তিনটা, উড়াল দিয়ে তাই তাই কাফ নামের পর্বত যাইত হন গিয়া তিনটা আত্মি দিয়ে একবার খাইত ওই এক হত্তর খানি হইত, এর নাম আছিল সি মুর্গ, ফাঁকির নাম কিতা ভাই সি মুর্গ, ফার্সি ভাষা হয়েছে আমরা ভাষায় খালা মুরু, আমরা ভাষায় খালা মুরু, এই মুরগি তিন আত্মি আছিল এক খুরাক উড়াল দিল দিতে পারত। শেখ সাদিয়ে ফরমাইতরা কাফ নামর পর্বত হউ জায়গাত ফাঁকি আছে, ওয়ার্ল্ডর কোন জায়গাত গিয়া শিকার করত তাই তিনটা আত্মি কোন সময় ও ফাঁকি শিকার করিয়া নিয়ে খার, ও ফাঁকির যদি খার খুরাক আল্লাহ এক হক্ত তিনটা আত্মি দিন, তাহলে হে ইনসান আর জিন্না তোমরা মুসলমান নন মুসলমান কোনো আল্লাহর কাছে পরোয়া নাই, সারা রিজেক আল্লাহ দিতে আল্লাহ দিতে পাবা, বিচার হইব আখেরাত হন হইব ইনো বিচার নাই, এর কারণে ও যে দুনিয়া যে খান একেবারে সংক্ষেপ মাত হইয়া তাহলো। আচ্ছা এক মাত মাতি ভাই বুঝবা তো, মাত বুঝিলা তো, ওয়াজ নাই ভাই আগে কইছে গফ, ওয়াজ তো আজকাল সুর ছাড়া ওয়াজ হয় না, আমি গফ করি। দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে গেছে তার নাম নিউটন, ১৬০০ ইংরেজির জন্ম মরছে, ষোলো মধ্যাকর্ষণ শক্তি দেখাইছে নিউটনে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এর হইছে, মানে এচ্ছে বাড়িয়া ওয়ার্ল্ড যেমনকার বৈজ্ঞানিক আইসই না এর উহ, আরো হাজার হাজার যারা হয়েছেন এর এর তলে রাখা হয়েছে, দুই নম্বর আনা হয়েছে যে ১৯৫০ মরছে আইনস্টাইন এটম বম পারমাণবিক বোমা, তার দুই তারা কইছে আরো হাজার হাজার গেছে, তিনও যারে আনা হয়েছে ২০১৮ যে মারা গেছে ও যে ২০২৩ ২৪ টানি ২০১৮ মারা গেছে হাউকিং, ও হে কইছিল বেলেক হল, আল্লাহ তার বালা করো এখান থেকে আমরা উলামা হলে ফায়দা লিগে, হে কইছিল বেলেক হল, অত আস্তা ওয়ার্ল্ড ও যা আছে সমস্ত ১০০ বাগর তিন বাঘ, আর ৯৭ বাগ ৯৭ বাগ বেলেক হল, ই মাথো গেলে কিলা বুঝারি সুজা মাতু ইয়েতা হলো মার ফেটো আমরা আসলাম তো ভাই, তে বুঝা করে এই দুনিয়ার মালিক আমি, হাসা তো কেউ নাই, হাওয়া বাতাস অক্সিজেন কোনটার তো দরকার নাই, এই দুনিয়ার মালিক আমি,
আর জমিন ভূমিষ্ঠ হওয়ার পরে ইস অত বড় ধরতি, এত বড় দুনিয়া, আমি কইছি হকান আমার বড় দুনিয়া, আর এখন এই দিকে আস্তা জমিনটা কত বড় জমিন, মার ফেটলে কোনো তুলনা আছে? এই সাত আসমান সাত জমিন, এই ধরতি, এই দুনিয়া, এই পৃথিবী, তার লাইনেও যদি নেই হকিং করলাই নিয়ে তো মার ফেট, এই তো আল্লাহর ইলিম বা ইবাজু আল্লাহর গেছে তাল মাতমাতিয়া, তখন বোঝা গেল মার ফেটোর মধ্যে আমরা আছি। আর ওখান ফারিয়া যে সময় আমি মৌত হয়ে যাইব আর হাসর মাঠটাই মইব, হো হাসর মাঠের মধ্যে যাওয়ার পরে দুনিয়া নাই আর কত বড় দুনিয়া পাইম, মার ফেটোর মোকাবিলাত দুনিয়া নাই আর কত বড় দুনিয়া পাইম, হো দুনিয়ার মধ্যে নবীজিয়ে ফরমাইত্রা উম্মতে মোহাম্মদী আর অন্য নবীর উম্মত কত নবী আইসন ভাই, 1.5 লাখ 2 লাখ যত লাখ হইব, ও সারা নবীর উম্মত কত আরব আরব হইবা হিসাব খেয়ে দিব, ও সারা উম্মতর সফ হইব মাত্র 120টা কাতার, সব কয়টো হইব ভাই, কয়টো হইব বুঝবাত, এর লাগে দম লইছি, তে এক সফ, এক সফ কেমন হইবা, 120টা সফ যদি হয় তে এক সফ কেমন হইবা, ই সফ কেন আউয়াল আখির কি তো হইব, ফার্স্ট আর লাস্ট কি তো হইব, তে দুনিয়া লই গীতা তুলনা করবা কোনো তুলনা নাই। এর কারণে এক সাহাবি একদিন নবীজিরে আল হাবাইক ফি আখবারিল মালাইক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন আরবি, অন আনা হইছে নবীজির একবার সওয়াল করছিল এক সাহাবি, ইয়া রাসূলুল্লাহ ই জমিন যেখানে আছে জমিন সাত জমিন সাইন্সের ইসে ফর্দা বাপ্পা না ফিয়াজ বিলকুল না তবকা ফাঁক আছে আমি এদিকে যাইয়ার না হদিস হয়েছি, তখন ইয়া রাসূলুল্লাহ জমিন কিয়র উপরে আছে, তখন নবীজিয়ে ফরমাইছিল জমিন ফানির উপরে আছে, কিয়র উপরে আছে ভাই ফানির উপরে, আবার ই সাহাবিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ জমিন যদি ফানির উপরে তে ফানি কিয়র উপরে আছে, তখন আল্লাহর নবী কইছিল ফানি ফাড়র উপরে আছে, তে ফাড় এখানে কেমন হইব ভাই, এই তলর মাল ফাড় এখানে কিলা জবরদস্ত হইব, কেমন বড় হইব, কেমন বাড়ি হইব, কেমন মজবুত হইব, বলে ইয়া রাসূলুল্লাহ ফাড় কিয়র উপরে আছে, বলে ফাড় একটা মাছর ফিটির উপরে আছে, আল্লাহ হাবাই করে হাওলা দিছি ভাই বাদে ইতা এতরা যাইব, আমি খুব জানি ইতা জানি এখন বড় বুঝিয়ে মাতি, এখন খালি হাওলা দিই ফার কিয়র উপরে আছে মাছর পিটির উপরে, আর মাছ কিয়র উপরে আছে ইয়া রাসূলুল্লাহ, বলে মাছ আছে এক ফরিশতার আতর তলাত, খানো আছে ভাই এক ফরিশতার আতর তলাত, তে এক ফরিশতার আতর তলায় কেন খামন বড় হইব, আর তাইন কেমন বড় হইব, আসন খানো তো মার ফেটো আমরা আছি, আমরা খানো আছি ভাই মার ফেটো আছি, আর বাকি যতখান হাসর হইব জন্নত হইব জাহান্নম হইব আমরা সারাই জানি আদনা জন্নতি যে আদনা, তা লাগে দুনিয়াটা কি সাত গুণ বড় জন্নত হইব, তে আদনা জন্নতির যদি ইলাতে আবু বকর সিদ্দিকর জন্নত খামন বড় হইব, উমরের জন্নত খামন বড় হইব, বাকি খুলাফায়ে রাশিদিন সাহাবী হলর জন্নত খামন বড় হইব, যদি আদনা জন্নতির এত বড় জন্নতি তা আল্লাহ কেন বানাইছুন, গাইব সমস্ত গাইব আলালে, সাত জমিনের নিচে সাতখান জাহান্নাম আর সাত আসমান উপরে আটখান জান্নাত, ইয়াদ রাব্বা কিতা বুঝাইছি ভাই, সাত জমিনের নিচে সাতখান জাহান্নাম আর সাত আসমানের উপরে আঠো জান্নাত, আর কিয়ামত আল কারিয়া তুমাল কারিয়া লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ও যে সূরা জাগো পড়িয়া ও গো কামরূপ ডিস্ট্রিক্ট ও 14 তারিখ আমার ওগুর তফসির চাম্পুপাড়া, বড় প্রফেসর শিক্ষিত ভাই তখন ভালা লাগে 40 বছর ইফরা বহু সূরা দিছো, ও জমিন যেখানে আছে কিয়ামত যেতে গইব উপর শেষ তল তাকবো জাহান্নাম, কিয়ামত হইব আসমান সারা শেষ উপর তাকবো জান্নাত, এর নাম তো কিয়ামত, বুঝাইছি না মাত ভাই, কিয়ামত হইব জাহান্নাম আছে উপর শেষ, কিয়ামত হইব জান্নাত আছে নিঃশেষ, এর অর্থ কিতা দুখান, কোরআন শরীফে সূরার নাম নেই দুখান, ওয়াকানা আরশু আলাল মা, না তলে জমিন আছে না উপরে আসমান আছে, ও জমিন আর আসমানের জায়গার মধ্যে দুমা আছিল, তলে ফানি উপরে আরশে আজিম, দোকান সুরার অর্থ দোকানের অর্থ দুমা, অর্থাৎ ই ফানি তলে উপরে আরশে আজিম, ও ফানি খালি দুমা দেখা গেছে, ও সুরার নাম দোকান হইছে, ওর দোকান শব্দ আছে সুরা বাদে, আল্লাহ পাকে জমিন মানাইছো আর এরপরে আল্লাহ পাকে আসমান মানাইছো, ই তো উপরে তান জন্নত আছে আর নিচে তান জাহান্নাম আছে, আর একইবারে জমিন যে সময় আসিল না উপরে আরশে আজিম আর নিচে খালি ফানি, তখন কি তো হইছে হায় হায় আল্লাহর কি কুদরত, তখন তো আল্লাহ পাকে ই জমিন তো নাই ফানি যে আছে ফানির ঢেউ জোয়ার বাটা, হদিস হইয়ার ভাই জোয়ার বাটা ঢেউ মৌজ ও সারা জম হইছে আল্লাহর গরর মাঝখান, কোন হান ভাই আল্লাহর গরর মাঝখান, যারা মাইশর নাবি সারা মাইশর মাঝখান নানি কম বেশ ওলা আস্তা ওয়ার্ল্ডর মাঝখান কাবার গর, ও অন জেন গেছেন কি তোয়াফ করে লিছেন অন সফর করে হজ বা উমরা লাই গেছেন জানান জানে ওয়ার্ল্ডর নাবির মধ্যে তাইন ফাড়াম আল্লাহ,
এখন তান্তাকে চতুর্দিক বরাবর চতুর্দিক, হ্যাঁ ইগো অন্য মাত চতুর্দিক কইতে সময় জমিন কোনো দিকে কম হইব কোনো দিকে বেশ হইব, ইয়াদ রাবা সাইন্স এখন নানি সাত বাঘর পাঁচ বাঘ ফানি থইনিতা গলত এখন উফরে দিতে রা গেছে, ওয়ার্ল্ডর চারশো বাঘর তিনশো বাঘ ফানি, কত বাঘ ফানি ভাই চারশো বাঘর তিনশো বাঘ ফানি, আর রইছে একশো বাঘ, ও একশো বাঘ থাকি দশ বাঘর সাত মহাদেশ হয় বাঘ ভাই ওদিকে খাব, এখন এই মাঝখানো নাবিদকে আমি ফাড়া মারলাম তো ওই জায়গার মধ্যে ফানি যে সময় ডেউ দিছে আর দিয়া ফেনা জমছে, ফেনা গাড়ি হইছে আল্লাহর কুদরত হইছে আল্লাহর হুকুম হইছে, ও ফেনা হনাইন পরিবর্তন ইয়া মাটি বনছে, ও কাবার বিত্রর প্রথম মাটি, এল্লাই কুরআনে করিমর ই আয়াতরে খালি গরো নিবা না মাটির মধ্যে নিবা, ইন্না আউওয়ালা বাইতিম উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, ই গর ই আয়াতরে খালি গর বানানির মধ্যে নিবা না মেন তো জমিন ওখান মেন কোন হন ভাই জমিন, তে আল্লাহ প্রথম ও কাবার তলর জমিন ওখান বানাইছেন, আর এরপরে আল্লাহর হুকুম কুন ফাইয়া কুন ও কার জেলো ও আল্লাহর কুদরত দিয়া এরপরে এই জমিন দিয়ে আল্লাহ ফয়লাইছেন সাত তবকা জমিন বানাইছেন, তো মিসাল দিলে খারাপ পাইবা সাইন্সে কিতাব বুঝাইছে মেডিকেল সাইন্সে ভাই বেয়া দেবে জুড় হাত মাফ কর বুঝাইবে লাগি মাতি আর আল্লাহর কুদরত বুঝাইবে লাগিয়া যে অত বড় জমিন তাই কাবার গড়ের ভিতরে জমিন আর অন থেকে আল্লাহ ওয়াল্ড বানাই দিতে পারছে, এই আল্লাহ কেমন কাদির মত একজন নজওয়ান পুরুষ যদি থাকে আর শক্তিবান থাকে বালা শক্তি থাকে আর এই মানুষের দুর্বলতা কোনো লাইনে যদি থাকে না তে তার নাপাক বীর্যর মধ্যে কিলা তখন চল্লিশ কোটি, ও চল্লিশ কোটি কিলা তাকিয়া মার ফেটো যাইব যে গুণ এ তাকিয়া ছোট বড় আসন এ তাকি একটা বা দুইটা বড় তাকাব, ও বড় অগুণতে সরু অগুণ খাই নিব, খাওয়ার পরে আমি আমার মার্গর থেকে এক সন্তান জন্ম লইলাম, যদি বড় দুইটা তখন আমার মার্গর থেকে দুইজন জন্ম লইলাম, বড় যদি ফাঁসটা তখন হগুন মারার পরে আমার মার্গর থেকে পাঁচজন জন্ম লইলাম, এত মামুলি না পাক পানির মধ্যে চল্লিশ হাজার কিলো আল্লাহ কিলা দিলা, কেটা বুঝাইছি ভাই আল্লাহর কুদরত, তে এর কারণে ও জাহান্নাম জাহান্নাম যেখান থাকাবো তে নবী যখন সাল্লিম ইয়া রব্বি সাল্লিম সাল্লিম হে আমার আল্লাহ হেফাজতে পৌঁছাই দাও আমার উম্মতের হেফাজতে পৌঁছাই দাও, ও জাহান্নাম যেখান থাকাবো আদনা উফরর যেখান ইখান তলন নাই তলের ইখান তো ভাই কিতাব বুঝাই মো তফসিরি তুলা মাত মাতি না তফসিরি মাত ইয়া তাহলো উফরর জাহান্নাম যদি একশো বাঘ গরম থাকে নোট করবা দিল উফরর জাহান্নাম ইখান হালকা একদম একশো বাঘ গরম যদি থাকে এর তলর খান যেখান ছয় নম্বর হইব ইখানও তাক দুইশো বাঘ, এর তলা খানো চারশো বাঘ, এর তলর খানো আটশো বাঘ, এর তলার খানো ষোলোশো বাঘ, এর তলার খানো বত্রিশশো বাঘ, আর একইবারে নিম্নর যেখান ইখান তাব ছয় হাজার চারশো বাঘ গরম, কিতাব দিতাম চাইছি ভাই ছয় হাজার চারশো বাঘ গরম তাহলে একদম নিচর ওখান মুনাফিকর ওখান একদম নিচর, আর অন্তাকি গরম হালক চুল আর গরম জেলা উপরে হালকা হইয়া উঠে অন্তাই গরম হালকা হইয়া উঠতে উঠতে একদম উপর যেখান জাহান্নাম ওখানে তাব একশো বাঘ, ও একশো বাঘর গরমর কথা নবীজিয়ে ফরমাইন সিয়াসিপ্তার কিতাব হয়েছে নবীজিয়ে ফরমাইতরা যদি জাহান্নাম থাকি আল্লাহ সুর ছিদ্র পরিমাণ যেদিকে সুতো আমরা ঢুকাইয়া কাপড় সিলাই করি ও সুই ছিদ্র পরিমাণ জাহান্নাম থাকি সামান্য ছিদ্র যদি আল্লাহ ওয়ার্ল্ড মুখা দুনিয়া মুখা করি দিতা তে আমরা জ্বলিয়া শেষ হয়ে গেলাম মনে আমরা জ্বলিয়া কিতাব হইলাম মনে সুর ছিদ্র পরিমাণ, আর ও জায়গাত আমি সুর ছিদ্র পরিমাণ একলা ভাইয়ার না ওয়ার্ল্ডে ভার, আর আমি যদি জাহান্নামি না ওজুবিল্লা বনি যাই তো এই জাহান্নাম আমার সারা জিসিম তাব আর জিসিম বডি কত হাল লম্বা মুসলিম শরীফের হাদিস চার মাইল লম্বা তাব তিন মাইল ফার তাব এক জাহান্নামির জিসিম কত হান তাব ভাই চার মাইল লম্বা বুঝুয়ান নি আপনার আমার ইলার উইতাম নাই আর আল্লাহ করুক না জাহান্নাম থেকে আল্লাহ আমরা সবার হেফাজত করুক আল্লাহুম্মা আমিন, আর ফার তাব তিন মাইল এখন এই মানুষের উঠ কত বড় হইব আঙ্গুল কত বড় হইব সিনা কত বড় হইব মাথা কত বড় হইব ও মতে একজন নি হায় হায় আল্লাহ তো কইছে না হিগে বেলেগ খল কইছিল কে আল্লাহর বেলেগ খল কি তো হইব, হ্যাঁ ও জাহান্নাম আল্লাহ এত ইনসান এত জিন্নাত দালিবা এত লম্বা লম্বা জিসিমালা ডালার পরেও আল্লাহ উঠে কইবা ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ কুরআন আয়াত আল্লাহ কইবা জাহান্নাম রে জাহান্নাম তোর ফেট বর্ষে
এত লম্বা জিসিম, এত মোটা জিসিম, এত জিন্নাতার ইনসান ডালার পরে জাহান্নাম রে আল্লাহ তোর ফেট পড়ছে রে, জাহান্নামে আল্লাহ ডর আর খৌফ রে ইজ্জত রে সামনে রেখে হইতো না, হে আমার আল্লাহ ফেট পড়ছে না, কইব হাল মিম মাজিদ, আল্লাহ আর আসেনি, আর আসেনির অর্থ ফেট পড়ছে না, বুঝাইছে রে, হাল কোরআন কোরআন হাল মিম মাজিদ, আল্লাহ আর আসেনি। তখন হদিস গেছে আল্লাহ পাকে তান কুদরতর বাউ কদম মুবারক, আল্লাহ তান বাউ কদম মুবারক জাহান্নামের উপরে ডালবা, আর ও সময় জাহান্নামে হবে আল্লাহ আমি শান্তি পাইলাম এখন আমার ফেট পড়ছে, এত জিন্নাত এত ইনসান এত লম্বা বডি এত মোটা ছৌড়া জিসিম, অতহান ডালার পর জাহান্নামী জাহান্নাম বর্ত নায় তে এই জাহান্নাম কিতা তাব নবীজি বন ও গালিবান মক্কা শরীফ নবীজি বন, আর হঠাৎ একটা আওয়াজ হইছে যেমন কি জমিনে একটা কপকপি তারি হইছে, মামুলি হালকা একটা ডাট আওয়াজ হইছে, তখন নবীজি কইছিলেন এই সাহাবি অকল কোনটা বুধবাইছ নি, ইয়া রাসূলুল্লাহ একটা আওয়াজ বুধবাইলাম, ঠাসরি একটা আওয়াজ দিল জমিনে একটা মামুলি হরকত বুঝছাল নাই, মামুলি একটা হরকত মুখা বুঝা গেছে, বলে 70 বছর আগে জাহান্নামের উপরে আল্লাহ ফরিশতা দিয়ে একটা পাত্তর ছাড়াইসটা, আল্লাহ ফরিশতা দি পাত্তর ছাড়াইবে গোটা পাত্তর তা বলি কুটুমুটি, হ্যাঁ আর ফরিশতা দি ছাড়াইছন ও পাত্তর আজকে 70 বছর ফরছে ফুরছে ও জাহান্নামের তলে এখন গিয়া ফরছে, 70 বছর আগে ফাত্তর ছাড়া হইছে আর 70 বছর পরে গিয়া জাহান্নাম গিয়া ও ফাত্তর গিয়া ফড়লো, ওই এর লাগে ফাত্তর নিচে গিয়া ফড়া ফড়ে আওয়াজ দিছে যে একটা তোমার তনো খানো আওয়াজ লাগছে আমার খানো আওয়াজ লাগছে, এর চেয়ে আর বড় প্রমাণ নবীজি গীতা দিতা।